কোচবিহার মেডিকেল কলেজে রোগীর আত্মীয়কে মারধরের অভিযোগ উঠল হাসপাতাল কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীর আত্মীয়কে মারধরের অভিযোগ উঠল কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে। জানা যায়, সোমবার কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ইমার্জেন্সি গেটে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার রোগীর আত্মীয়কে প্রবেশ করতে চাইলে দুজনের মধ্যে বচসা শুরু হয় এবং পরবর্তীতে কর্তব্যরত কর্মীরা সেই আত্মীয়কে বাইরে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ রোগীর আত্মীয়। এই ঘটনার সময় উপস্থিত ছিলেন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে NSVP রাজীব প্রসাদ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি শিখন ডিজিটাল বাংলা। আগে ভাগে সবার আগে। অভিযোগ উঠছে যে ওখানে একজনকে মারধর করা হয়েছে। আমরা তো গেলাম যে ওইখানে মারধর, এখন কে ওরা বলছে যে পুলিশ নাকি মারধর করেছে, পুলিশ এখন কে মারছে? আমরা এইখানে গেলাম, আমরা আমাদের ডিউটি এখানে ছিল। হ্যাঁ, আমরা তো ক্যাম্প পার্টি, এখানে যদি কোনো অসুবিধে হয় তখন আমরা যাই। তো ওইখানে কাদের ডিউটি? ওইখানে ডিউটি বলতে আবার এইখানেই ডিউটি, ওইখানে যদি কোনো ক্যাসাল হয় তার জন্য আমরা ওইখানে। ওইখানে কোনো স্পেসিফিক ডিউটি নাই? না, ওইখানে গেটম্যানে। ওইখানে তাহলে ওনাকে আটক করলো কে? ওই গেটম্যানে আটক করছে। মারধরটা কে করছে? মারধরে এখন কে করছে আমরা তো জানি না। আপনার সামনে তো আপনার কথা বললো যে আপনারা, না আমরা এইখান থেকেই আমরা গেলাম। পুলিশ যে ড্রেসটা পরে আছে সেটা ওনার ভর্তিতে কোনো রিমান্ড লাগানো নাই, সে কি পুলিশটা দেখবেন? আমার মোবাইলে ইচ্ছা করা আছে, আমার মোবাইলে করো। কিছু কথা বলতে সামনে এখানে, আরে সারো না এখানে, কি আবার করতে পারে? তুমি বাড়িতে তারা এখানে ফয়সলা করতেছো, দাঁড়ো না দেখছো, আচ্ছা ফয়সলা করতেছো দেখি না।